আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমরাও আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের আল কোরআন অবতরণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল কোরআন অবতারিত হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুপথের নির্দেশনা দেওয়ার জন্য আজ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মোট 104খানা ছোট বড় আসমানি কিতাব নাজিল করেছেন। সে ধারাবাহিকতায় সর্বশেষে নাজিলকৃত আসমানি কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটা আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করার আগে কিভাবে এই কোরআনের নাজিল হয়েছিল সে সম্পর্কে আমরা আলোচনা করে এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কীভাবে কোরআন নাজিল হলো সে সম্পর্কে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল কোরআন সর্বপ্রথম লাওহে মাহফুজে সুরক্ষিত ছিল। লাওহে মাহফুজ হচ্ছে একটা সুরক্ষিত ফলক। সপ্তম আসমানের উপরিভাগে এই লাওহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতরণ করে সেখানে সুরক্ষিত অবস্থায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেই বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহি মাহফুজ, বরং এটা তো একটা মর্যাদাপূর্ণ কোরআন, এটা লাওহে মাহফুজে সুরক্ষিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লাওহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে সমগ্র মানব জাতির জন্য যে সঠিক পথ নির্দেশনা দিশা সে আল কোরআনকে সেখানে সুরক্ষিত অবস্থায় রেখেছেন। এরপর লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জাহতে এ কোরআনকে নাজিল করেছেন। বাইতুল ইজ্জাহ হচ্ছে আমাদের মাথার উপরিভাগে যে প্রথম আসমান বলি, যেটাকে আমরা সেই প্রথম আসমানে অবস্থিত একটা বিশেষ জায়গা যেটাকে বাইতুল ইজ্জাহ বলা হয়। এই বাইতুল ইজ্জার অপর নাম হচ্ছে বাইতুল মামুর। এটা হচ্ছে ফেরেশতাদের গৃহ, ফেরেশতাদের ঘর, ইবাদতের ঘর। ফেরেশতারা সেখানে ইবাদত বন্দিগী করেন এই বাইতুল মামুর নামক ইবাদত গৃহে। আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে এই কোরআনকে নাজিল করেছেন একসাথে। এটা হযরত সাইয়্যিদ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বড় বড় মুফাসসির তারা বলেছেন, বড় বড় সাহাবী তারা বলেছেন যে গোটা আল কোরআন লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাহাতে অবতারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে, এক মহিমান্বিত রজনীতে, মহিমান্বিত রাত্রিতে, এক মর্যাদাপূর্ণ রাতে আমি এই কোরআনকে নাজিল করেছি। কোন কোন মুফাসসির বলেছেন যে এই কোরআনটা লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে একসাথে নাজিল হয়নি, এটা প্রতি কদর রাত্রিতে ওই বছরের জন্য প্রয়োজনীয় অংশটা নাজিল হয়েছে, এটা কোন কোন মুফাসসির বলেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোট কথা হচ্ছে লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জাতে এই কোরআন নাজিল করেছেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ কোরআন কীভাবে নাজিল হলো? আমরা জানি যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনের পরবর্তীতে তিনি প্রায়ই হেরা গুহায় যেতেন। বিশেষত 35 থেকে 40 এই বছরগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হেরা গুহায় যেতেন।
সেখানে ধ্যানমগ্ন থাকতেন, এই বিশ্বভুবন সম্পর্কে চিন্তাভাবনা করতেন, এই বিশ্বভুবনের যিনি নিয়ন্ত্রক সেই মহান আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তাভাবনা করতেন, এই সৃষ্টির কলাকৌশল ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা করতেন। 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হন। হেরা গুহায় তার কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম, যিনি বার্তাবাহক বা বাণীবাহক ফেরেশতা, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম একজন বিশেষ ফেরেশতা, যিনি নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি বা প্রত্যাদেশ নিয়ে আসতেন। সেই জিব্রাইল আলাইহিস সালাম হেরা গুহায় অবতরণ করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হঠাৎ করে একজন জ্যোতির্ময় ব্যক্তির বা জ্যোতির্ময় পুরুষের আবির্ভাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি কিছুটা ভীত সন্ত্রস্ত করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়ো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মা নাবি কারীন, আমি তো পড়তে জানি না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কোনো বর্ণনা পাওয়া যায় তিনবার এভাবে বললেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন এবং বলা হলো যে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এভাবে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতারিত হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঁচটা আয়াতে আল্লাহ পাক কী বলছেন? আল্লাহ বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে, প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আমরা জানি যে মাতৃগর্ভে কয়েকটা অবস্থা অতিক্রম করে একটা মানব শিশু আকারে পৃথিবীতে মানুষের আগমন ঘটে। তো তার একটা অবস্থা হচ্ছে জমাট রক্তপিণ্ড। আল্লাহ পাক বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন যে, পড়ো বা পড়ুন এবং আপনার প্রতিপালক হচ্ছে সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সেসব বিষয়ে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হেরা গুহায় অবতারিত হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে এই ওহি অবতরণের পরে তিনটি বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে আর কোনো ওহি অবতারিত হয়নি। এই তিনটা বছর বিরতি ছিল ওহি অবতরণ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে কোনো ধরনের ওহি অবতারিত হয়নি। এই তিনটি বছরের এই বিরতিকালকে আরবিতে ফাতরাহ বলা হয়, মানে ফাতরাতুল ওহি, ওহি অবতরণের বিরতিকাল বলা হয়। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একে একে কী করেছে, ওহিগুলো অবতারিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহি অবতরণের পরে তিনটি বছর ওহি অবতরণ বন্ধ ছিল। এখন আসো আমরা আলোচনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন কোন পদ্ধতিতে ওহি অবতারিত হয়েছিল। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে বিভিন্ন পদ্ধতিতে ওহি অবতারিত হয়েছে। একটা হচ্ছে স্বপ্নযোগে, স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে ওহি অবতারিত হয়েছে, সত্য স্বপ্নযোগে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, এই অবস্থায় তার উপর ওহি অবতারিত হয়েছে। এবং বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহি পেয়েছিলেন স্বপ্নযোগে, এরকম একটা হাদিস বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আরবি পরিভাষায় আর রুইয়া সলিহাতি ফিন্নাউম বলা হয়, মানে সত্য স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে ওহি অবতারিত হয়েছে। যেমন দেখো একটা উদাহরণ দেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কোরবানির যে নির্দেশনা এসেছিল এটা কিন্তু স্বপ্নের মাধ্যমে তিনি আদিষ্ট হয়েছিলেন ওহি আকারে। যেমন কোরআনে সেই প্রসঙ্গটা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন,
ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা ফানজুর মা জাতারা, হে আমার আদরের সন্তান, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, কুরবানি দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এই কথাটা বলেছিলেন। এখানে কিন্তু স্বপ্নের কথা বলা হয়েছে, মানে স্বপ্নের মধ্যে তিনি আদিষ্ট হয়েছেন, প্রত্যাদেশ পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও এইভাবে স্বপ্নযোগে কখনো কখনো ওহি নাজিল হয়েছে। এরপরে এর আরেকটা পদ্ধতি হচ্ছে ঘণ্টা ধ্বনিতে, অর্থাৎ ঘণ্টা ধ্বনির ন্যায়, অনবরত ঘণ্টা ধ্বনির ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো কখনো ওহি অবতারিত হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি এই অবস্থা যখন তার উপরে ওহি নাজিল হতো, তখন তার চারপাশে একটা গুনগুন গুনগুন আওয়াজ তিনি শুনতে পেতেন। অনেকগুলো মৌমাছি একত্রে ওড়া উড়ি করলে যেরকম একটা আওয়াজ আসে, এরকম একটা আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেতেন। তাহলে এই ঘণ্টা ধ্বনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো কখনো ওহি নাজিল হয়েছে, যেটাকে আরবি পরিভাষা আল সলসলাতিল জারাস বলা হয়। অনবরত ঘণ্টা ধ্বনির ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি নাজিল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অবস্থায় যখন আমার উপরে ওহি নাজিল হতো তখন আমার খুব কষ্ট হতো, অর্থাৎ আমি খুব কষ্টে এই ওহিকে ধারণ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সময় দেখা গিয়েছে যে শীতকালেও তার কপাল মুখ মণ্ডল এগুলো কী হয়েছে, ঘর্মাক্ত হয়ে গিয়েছিল, ঘামে ভিজে গিয়েছে, মানে এই অবস্থায় তার উপর যখন ওহি নাজিল হতো। এরপর একটা পর্যায় হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে তিনি সরাসরি কী করতেন, ওহি ঢেলে দিতেন। এই অবস্থায় কখনো কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি নাজিল হয়েছে। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের নিজস্ব আকৃতিতে, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম তিনি তো একজন ফেরেশতা, তার একটা নিজস্ব আকৃতি রয়েছে। এই আকৃতি নিয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো কখনো ওহি নাজিল করেছেন। তবে বিশ্বস্ত বর্ণনা মতে যে এই অবস্থাটা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনবার হয়েছিল, অর্থাৎ তিনবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার নিজস্ব আকৃতি নিয়ে ওহি নাজিল করেছিলেন। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে যে জিব্রাইল আলাইহিস সালামের মানুষের বেশে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি কখনো কখনো, শুধু নয় বরং অধিকাংশ সময়ে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের বেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কী করতেন, ওহি অবতরণ করতেন। এক্ষেত্রে বিখ্যাত সাহাবি হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত সুদর্শন একজন সাহাবি ছিলেন, এই দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধরে বা তার বেশে মানুষের আকৃতিতে বা মানুষের বেশে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি নাজিল করতেন। তাহলে এটা একটা পদ্ধতি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিলের আরেকটা পদ্ধতি হলো যে সরাসরি আল্লাহর সাথে বাক্যালাপ, অর্থাৎ সরাসরি আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে। আর এই অবস্থাটা দুইবার হয়েছে, একটা হচ্ছে জাগ্রত অবস্থায় আর একটা হচ্ছে ঘুমন্ত অবস্থায়। জেগে থাকা অবস্থায় মাত্র একবার এই ঘটনাটা সংঘটিত হয়েছে, সেটা হচ্ছে মেরাজের রাত্রিতে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন, সেই মেরাজের রাত্রিতে কী হয়েছিল, আল্লাহর সাথে তার সরাসরি বাক্যালাপ হয়েছিল, কথোপকথন হয়েছিল, এই অবস্থায় ওহি নাজিল হয়েছিল। এবং আরেকটা হচ্ছে স্বপ্নযোগে একবার এইভাবে আল্লাহর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথন হয়েছে স্বপ্নের মাধ্যমে। তাহলে আমরা এখানে কয়েকটা পদ্ধতি দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের কয়েকটা পদ্ধতি আমরা আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই বিষয়গুলো ভালোভাবে রপ্ত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে আলোচনা করব ওহি এবং শানে নুজুল সম্পর্কে। দেখো, আসমানি কিতাবসমূহ মূলত ওহির মাধ্যমেই নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখন এই ওহি জিনিসটা কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। যে ওহি এটা একটা আরবি শব্দ, ওহি শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত করা, সংবাদ দেয়া, জানিয়ে দেয়া, ঢেলে দেয়া ইত্যাদি। তাহলে ওহির অনেকগুলো অর্থ রয়েছে। আর শরীয়তের পরিভাষায়
আল্লাহ তাআলা কর্তৃক জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী রাসূলদের উপরে সরাসরি অথবা ইলহামের মাধ্যমে যে বিষয়গুলো অবহিত করা হয়েছে, তাদেরকে জানানো হয়েছে, সেটাকেই বলা হয় ওহী। এখন এই ওহীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওহী মাতলু আর একটা হচ্ছে ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে হচ্ছে পঠিত ওহী, অর্থাৎ যেটা জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি পাঠ করে শুনিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই ধরনের ওহী যেটা আল কোরআন, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত এবং জিব্রাইল আলাইহিস সালাম এটা পাঠ করে শুনিয়েছেন বিভিন্ন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই ধরনের ওহী এটাকে বলা হয় ওহী মাতলু। আবার যেটা আমরা নামাজে পাঠ করে থাকি এটা হচ্ছে ওহী মাতলু, আরেকটা হচ্ছে ওহী গায়রে মাতলু, মানে অপঠিত ওহী, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকেই নাজিল হয়েছে তবে এটা অপঠিত। তাহলে এই দুই ধরনের ওহী মূলত আল্লাহ পাকের পক্ষ থেকেই নাজিল হয়েছে, তবে আল কোরআন যেটা ওহী মাতলু যেটা, এটা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় পাঠ করে শোনানো হয়েছে। আর ওহির ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব পক্ষ থেকে কোনো কথা বলতেন না। ইসলামী শরিয়ার ব্যাপারে, ইসলামী শরিয়তের বিধিবিধান সম্পর্কে অবহিত করতে গিয়ে তিনি তার নিজস্ব পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। এতে আল্লাহ পাক বলছেন যে মা ইয়ান্তিকু আনিল হাওয়া, রাসূল তার প্রবৃত্তির বশে কোনো কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহি অবতরণ না হতো। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ বা ওহী প্রাপ্তির পরে সে বিষয়গুলো তাদেরকে জানিয়েছেন শরীয়তের ব্যাপারে। যেমন পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে এই ধরনের, যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে, মদ পান করা জুয়া খেলা সম্পর্কে একটা আয়াত, এর উদাহরণ দিচ্ছি। সেখানে বলা হয়েছে ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনাকে লোকেরা মদ পান করা এবং জুয়া খেলা সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুল আপনি বলে দিন, ফিহিমা ইসমুন কাবীর, এগুলোর মধ্যে বড় গুণা রয়েছে, কবিরা গুণা রয়েছে, অর্থাৎ যে গুণা আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করেন না, এই ধরনের গুণা রয়েছে এই মদ পানের মধ্যে, জুয়া খেলার মধ্যে। তাহলে এই আয়াতে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো কিছু ছাবি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি প্রাপ্তির পরে তাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন কুল, বলে দাও, মানে কি এটা আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে তুমি বলে দাও, ফিহিমা ইসমুন কাবীর, এগুলোর মধ্যে বড় গুণা রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ব্যাপারে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কোনো আলোচনা করতেন না বা নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত তার উপরে প্রত্যাদেশ বা ওহি নাজিল না হতো ততক্ষণ পর্যন্ত। এরপরে আমরা আলোচনা করব শানে নুজুল প্রসঙ্গে। দেখতে পাচ্ছ তোমরা শানে নুজুল, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে শান, একটা হচ্ছে নুজুল। এই শানও আরবি কথা, নুজুলও আরবি কথা। শান শব্দের অর্থ হচ্ছে কারণ বা প্রসঙ্গ বা হেতু বা প্রেক্ষাপট, কারণ বা হেতু, প্রসঙ্গ বা প্রেক্ষাপট। আর নুজুল শব্দের অর্থ হচ্ছে অবতরণ। তাহলে শানে নুজুল এর অর্থ হচ্ছে অবতরণের কারণ বা অবতরণের প্রেক্ষাপট। আর শরীয়তের পরিভাষায় শানে নুজুল বলা হয় যে মহাগ্রন্থ আল কোরআনের কোনো আয়াত বা সুরা নাজিলের যে কারণ বা যে প্রেক্ষাপট, যে ব্যাকগ্রাউন্ডের কারণে সেই আয়াত বা সুরাটি নাজিল হয়েছে, সেই কারণটাকে বা সেই প্রসঙ্গটাকে ওই সুরা বা আয়াতের শানে নুজুল বলা হয়। যেমন এখানে ছোট্ট করে আমি লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিশুপুত্র যখন ইন্তেকাল করেন তখন মক্কার কাফিররা তাকে উপহাস করা শুরু করলো, যে শিশু অবস্থায় তার পুত্র সন্তান মারা গিয়েছেন, উপহাস শুরু করলো এবং তারা তাকে আবতার বলল, আবতার মানে নির্বংশ। স্বাভাবিকভাবে এক হলো পুত্র শোক, পুত্র মারা গিয়েছে সেই শোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজ্জমান, এই অবস্থায় আবার তাকে আবতার বা নির্বংশ বলে অভিহিত করলো, নানান কটু কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে হাকিমের ছোট্ট সুরা সুরা আল কাউসার নাজিল করলেন, সেখানে জানিয়ে দিলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, তোমাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই শেষের যে আয়াতটি, তিন নম্বর আয়াত, এখানে এসে কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার যারা শত্রুতা করছে, তোমার যারা মন্দ বলছে, তারাই কিন্তু নির্বংশ। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আবু জেহেল, আবু লাহাব, উদ্বা সাইবা, এরাই কিন্তু আসলে ইতিহাসের আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে ব্যথা দিয়ে মক্কার কিছু কাফের মুশরিক তারা তাকে আবতার বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রসঙ্গটাকে কেন্দ্র করেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট সুরা সুরা কাউসার নাজিল করে দিলেন। তাহলে ওই ঘটনাটা সুরা কাউসার নাজিলের কারণ বা শানে নুজুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শানে নুজুল আমরা কেন জানবো, এতে লাভটা কী? শানে নুজুল যদি আমরা জানি, এখানে অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা উপকারিতা আমরা বোর্ডে আলোচনা করেছি। খেয়াল করো, একটা হচ্ছে যে এই শানে নুজুলের দ্বারা শরীয়তের বিধান প্রবর্তনের রহস্য জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যে বিধানটা প্রবর্তন করলেন, এর রহস্যটা কী, এই রহস্যটা জানা যায়। আর দ্বিতীয় উল্লেখযোগ্য আরেকটা কারণ হচ্ছে যে আয়াতের অর্থ, উদ্দেশ্য এবং সঠিক মর্মার্থ অবগত হওয়া যায় বা জানা যায়। আয়াতের যে অর্থ, এই অর্থটা এবং এর যে উদ্দেশ্য, কী কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করলেন এই আয়াতটা, এবং এর যে সঠিক মর্মার্থ, এর যে সঠিক ভাবার্থ, এটা সম্পর্কে অবগত হওয়া যায়। তাহলে এই কারণে আমরা যখন কোরআনের কোনো সূরা পড়ব বা আয়াত পড়ব, ওটা আমরা তাফসীর থেকে সেটার শানে নুজুলটা আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা কি ওই আয়াত বা ওই সূরা কেন নাজিল হলো, এর সঠিক মর্মার্থ সম্পর্কে, এর সঠিক ভাবার্থ সম্পর্কে, এর উদ্দেশ্য সম্পর্কে আমরা অবগত হতে পারব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করব। তাহলে আমরা আলোচনা করেছি ওহী এবং শানে নুজুল সম্পর্কে। তো এই আলোচনা এবং এর আগে কোরআন অবতরণ এবং কোরআনের অবতরণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি, তোমরা ভালোভাবে বাসায় এগুলো পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সুস্থতা কামনা করে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।